আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাই। মাসুম মাহবুব দর্শক দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। প্রিয় দর্শক, আজ আপনাদের জন্য অনেক বিশাল একটা খুশির খবর কিংবা ব্রেকিং সংবাদ রয়েছে আমাদের হাতে। এই খুশির খবরটি আমরা সংবাদের মাঝে মাঝে দেব। শুরুতেই বলছি যে দখলদার বাহিনী যে স্বপ্ন নিয়ে প্রবেশ করেছিল গাজাতে, তাদের স্বপ্ন এখন আতঙ্কে রূপ নিয়েছে। তাদের স্বপ্নগুলো এখন মৃত্যুপুরীতে আশ্রয়ে পড়ছে, নতুন করে কবর রচিত হচ্ছে। প্রিয় দর্শক, ইসরায়েলিরা পরিকল্পিতভাবে তারা প্রবেশ করেছিল গাজাতে। তারা উত্তর এবং দক্ষিণ দিক থেকেই মোটামুটি প্রবেশ করেছিল সব রকম প্রস্তুতি নিয়ে। যখন তারা প্রস্তুতি নিয়ে ভিতরে প্রবেশ করে, তারা কল্পনা করতে পারেনি তাদের জন্য কী বিপদ অপেক্ষা করছে। হঠাৎ করে টানেলের ভেতর থেকে বীরের বেশে বেরিয়ে আসে মুজাহিদরা, এবং যারা ট্যাঙ্ক, সাজোয়াত যান, বুলডোজার নিয়ে প্রবেশ করে যে দখলদার বাহিনী, কিছু সময়ের জন্য তাদের চোখ অন্ধকার হয়ে যায়, এবং উপর্যুপুরি আক্রমণ আসে সেই প্রতিরোধ যোদ্ধাদের পক্ষ থেকে। কয়েক মিনিটের মধ্যে প্রায় 40 থেকে 45 জন দখলদার সেনা মাটিতে লুটিয়ে পড়ল, এবং বাকিরা দৌড়ে পালাতে শুরু করল, এবং তাদের ভেতর থেকে বেশ কজন গ্রেফতার হয়ে গেল প্রতিরোধ যোদ্ধাদের হাতে। ক্ষণিকের মধ্যেই দেখা গেল সেই বুলডোজার, ট্যাঙ্ক, সাজোয়া যানগুলো দাউ দাউ করে চলছে। দৃশ্যটা কোথায় বুঝতে পারছেন? গাজার ভেতরে। যে বাহিনীকে বলা হয় পৃথিবীর সবচেয়ে মেধাবী বাহিনী, সবচেয়ে উন্নত প্রযুক্তির মালিক, সেই দখলদার বাহিনীর সেনারা যখন স্থলপথে প্রবেশ করে গাজার ভেতরে, তখন হামাসের প্রতিরোধ যোদ্ধারা এভাবে তাদের সামনে প্রতিরোধ গড়ে তোলে, এবং তাদের প্রতিরোধের মুখে পড়ে প্রায় 40 থেকে 45 জন দখলদার বাহিনীর সেনা প্রাণ হারায়, এবং বাকি বহু সেনাদেরকে গ্রেফতার করা হয়। এখানে দুটো বিষয় লক্ষ্য করুন। এক, যারা প্রাণ হারিয়েছে তারা তো প্রাণ হারালো, কিন্তু যারা বেঁচে আছে এটা হবে সেই প্রতিরোধ যোদ্ধাদের জন্য সবচেয়ে বড় সম্পদ, কারণ এদের মাধ্যমেই তারা নেতানিয়াহুকে বাধ্য করবে তাদের শর্ত মানতে। যখন গাজার ভেতরে, আমরা বলতে পারি এই যে লড়াইটার খবর আমরা আপনাদেরকে প্রতিদিন আপডেট দিচ্ছি, আজকে যে খবরটা দিচ্ছি এটা হলো সবচেয়ে বড় বিজয়ের খবর। হামাসের একজন অন্যতম সামরিক কমান্ডার আবু উবাইদা বলেছেন যে ওদেরকে এখান থেকে আমরা বের হতে দেব না, এখানে ওদের কবর রচিত হবে। আবু উবাইদা আরও বলেছেন যে এই লড়াইতে, অর্থাৎ প্রতিরোধ যোদ্ধারা কেবল এই সেনাদের প্রাণ নেননি, বরং দখলদার দেশটির 22 থেকে 25টি উন্নত মানের সাজোয়া যান, ট্যাঙ্ক, বুলডোজার, অর্থাৎ তাদের সামরিক যে সরঞ্জাম সেগুলো ধ্বংস করেছে। তিনি বলেছেন এ যাবৎ যতগুলো আক্রমণ হয়েছে এটি তাদের সবচেয়ে বড় বিজয়, এবং হামাসের পক্ষ থেকে একটি তালিকা প্রকাশ করা হয়েছে যে এ যাবৎ তারা কী কী অর্জন করতে পেরেছে, কী কী তাদের কাছ থেকে কেড়ে নিতে পেরেছে, এবং কত সেনা তারা কেড়ে নিয়েছে। হামাসের এই তালিকার মধ্যে দেখা গেছে প্রচুর সামরিক যান, ট্যাঙ্ক, বুলডোজার, এবং আরও যেসব অস্ত্র বা যেসব প্রযুক্তি নিয়ে গাজায় তারা প্রবেশ করেছে সেই তালিকাগুলো প্রকাশ করা হয়েছে, এবং সে তালিকায় দেখা গেছে শত শত দখলদার সেনার তালিকা রয়েছে। সকল কিছু মিলে এটুকু বলা যায় যে দখলদাররা গাজাতে প্রবেশ করে গতকালকে সবচেয়ে বড় আঘাতের মুখোমুখি হয়েছে। এদিকে হামাসের পক্ষ থেকে একটি নতুন গাইডেড মিসাইলের ভিডিও প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে এই মিসাইলটি তারা পানি থেকেও ছুটতে পারে এবং পানি থেকে ছোড়া হয়, এবং এ যাবৎ যতগুলো মিসাইল ছোড়া হয়েছে এই গাইডেড মিসাইলটি হবে তার মধ্যে অন্যতম। এবং আরও বলা হয়েছে এই মিসাইলটি কোনো দেশ থেকে তারা ঋণ বা পায়নি বা কিনে আনেনি, বরং এই মিসাইলটি তারা টানেলের ভেতরে বসেই বানিয়েছে। এখন আমরা আবার ঠিক শুরুর প্রসঙ্গে চলে আসি। যখন দখলদার বাহিনীগুলো প্রবেশ করছিল গাজার ভেতরে, তখন সুনসান, নীরব, চারদিক থেকে বোঝার কোনো উপায় নেই,
তারা তাদের ট্যাঙ্ক নিয়ে সাজোয়া যান নিয়ে সেনা বহনকারী ট্র্যাক করে তারা প্রবেশ করছে। চারদিকে চোখ কান খোলা, ক্যামেরাগুলো চারদিকে ঘুরছে, উপরে ড্রোন উঠছে, তাদের চিত্র বা আশেপাশের প্রতিটা স্থানের একেবারে ক্ষুদ্র থেকে আরও ক্ষুদ্র যে কোনো কিছুকে সেগুলো পর্যবেক্ষণ করছে এবং সেই দখলদারদের সেনাবাহিনী ভেতরে প্রবেশ করছে। হঠাৎ করে টানেল থেকে বেরিয়ে আসলো প্রতিরোধ যোদ্ধারা এবং সেখান থেকে একযোগে এই আক্রমণ পুরো দখলদারদের পুরো টিমটাকে তারা শেষ করে দিল। এরপর সেই দখলদারদের পুরো মাথা নষ্ট হয়ে গেল। কী করলো তারা? নির্বিচারে প্রায় 400-500 সাধারণ প্যালেস্টাইনি বা গাজাবাসীর প্রাণ কেড়ে নিল। তারা হামাসের কিছু করতে না পেরে বারবারই তারা সাধারণ মানুষের উপর আক্রমণ করছে, তাদের বাড়ি ঘরের উপর আক্রমণ করছে, হাসপাতালে আক্রমণ করছে। এইভাবে তারা প্রতিশোধ নিচ্ছে। যখনই তারা এই প্রতিশোধগুলো নিচ্ছে তখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট করে বলেছেন যে দখলদার বাহিনীর কথাও ইঙ্গিত করে তিনি এভাবেই বলেছেন যে হামাসের প্রতিশোধ নিতে না পেরে তোমরা কাপুরুষের মতো কেন সাধারণ মানুষের উপর নির্যাতন করছো, তোমরা জুলুম করছো, তাদের প্রাণ কেড়ে নিচ্ছ। এটি একটি কাপুরুষিত হামলা বলে ভ্লাদিমির পুতিন উল্লেখ করেছেন। দর্শক, ভ্লাদিমির পুতিন আরও বলেছেন দ্রুত ইসরায়েলকে এই সাধারণ মানুষ হত্যা বন্ধ করতে হবে এবং চারদিক থেকে আন্তর্জাতিক বিশ্ব বা বিভিন্ন দেশের জনগণ এই দেশটির উপর খেপে উঠছে সাধারণ মানুষের এই হত্যাকাণ্ডের জন্য। এ পর্যন্ত দখলদাররা একটি জায়গায়ও উল্লেখ করতে পারেনি তাদের সাফল্যের কথা এবং যতগুলো জায়গায় স্থল অভিযান শুরুর পর থেকে যতগুলো আক্রমণ হয়েছে প্রতিদিনই নতুন নতুন করে আমরা খবর পাচ্ছি বা খবর আপনাদের দিচ্ছি যে দখলদাররা মার খাচ্ছে, দখলদাররা পরাজিত হচ্ছে প্রতিরোধ যোদ্ধাদের কাছে, কিন্তু প্রতিশোধ নিচ্ছে কোথায়? সাধারণ মানুষের ওপর। প্রিয় দর্শক, এদিকে ইয়েমেন সরাসরি দখলদারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এতদিন ইয়েমেন থেকে মাঝে মাঝে মিসাইল ছড়া হতো দেশটিকে উদ্দেশ্য করে এবং সেগুলোকে লোহিত সাগর থেকে শুরু করে বিভিন্ন পয়েন্টে থাকা মার্কিন এয়ারক্রাফট ধ্বংস করত। এবার তারা প্রকাশ্য যুদ্ধের ঘোষণা দিয়েছে দেশটির বিরুদ্ধে, অর্থাৎ এখন থেকে তারা, অর্থাৎ ইয়েমেন, সব রকম সামরিক প্রস্তুতি গ্রহণ করে ফেলেছে এবং তারা তাদের সব কিছু দিয়ে এবার দখলদারদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করছে। ধরুন আমি যখন নিউজটি আপনাদের দিচ্ছি ঠিক তার আগেই তারা যুদ্ধের ডাক দিয়েছে বা যুদ্ধ ঘোষণা হয়ে গেছে ফাইনালি, এখন এই দেশটি জড়িয়ে পড়বে এই দেশটির সঙ্গে। এবং ইয়েমেন আরও বলেছে যদি কোনো কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ইয়েমেনের উপর আক্রমণ করে সেক্ষেত্রে ইয়েমেন মার্কিন যুক্তরাষ্ট্রের তার নিকটবর্তী যতগুলো সামরিক ঘাঁটি আছে সেগুলোকে লক্ষ্য করে আক্রমণ করবে। বিষয়টা হলো যে মধ্যপ্রাচ্যের ভেতরে অনেকগুলো মার্কিন ঘাঁটি রয়েছে, প্রচুর মার্কিন ঘাঁটি রয়েছে। যদি ইয়েমেন দখলদারদের উপর আক্রমণ করে সেক্ষেত্রে যদি প্রতিশোধমূলক যুক্তরাষ্ট্র ইয়েমেনে কোনো আক্রমণ করে সেক্ষেত্রে ইয়েমেন যুক্তরাষ্ট্রকে এর জবাব দেবে, এটি সরাসরি উল্লেখ করা হয়েছে। এবং এর জবাবটা কীভাবে দেবে? এর জবাবটা হবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন যে সামরিক ঘাঁটি আছে, জেবুতি থেকে শুরু করে আরও যেখানে যেখানে মার্কিন ঘাঁটি আছে সেই লক্ষ্যে আঘাত করবে ইয়েমেনের যোদ্ধারা। ইতিমধ্যে লেবাননের হিজবুল্লার পক্ষ থেকে বলা হয়েছে তারা খুব শিগগিরই এই লড়াইতে জড়িত হচ্ছে এবং আগামী শুক্রবার জুমার নামাজের আগে কিংবা পরে হিজবুল্লার যিনি প্রধান তিনি একটি বক্তব্য রাখবেন। ইতিমধ্যে সেই বিষয় আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে প্রচার করা হয়েছে বিশেষ একটি বার্তার মাধ্যমে এবং বলা হচ্ছে আগামী শুক্রবারই হতে পারে হয়তো লেবাননের পক্ষ থেকে দখলদারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার দিন। এখন দেখার পালা যে রাষ্ট্রটি গাজার ভেতরে এভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে তাদের বিরুদ্ধে আর কে কে জড়িত হয়। দর্শক, আপনাদের অগ্রিম আরেকটি তথ্য দিয়ে দিচ্ছি, আজ বাংলাদেশ সময় রাত 9টায় আমাদের স্পেশাল আরেকটা বুলেটিন আছে, সেই বুলেটিনে আমরা আলোচনা করব। অর্থাৎ এই লড়াইতে তুরস্ক জড়িয়ে যাচ্ছে এবং রজব দৈয়েফ এরদোয়ান স্পষ্ট ঘোষণা দিয়েছেন। তিনি কী ঘোষণা দিয়েছেন, কখন তিনি তুর্কি সেনাদের নিয়ে প্রবেশ করবেন, টোটাল বিস্তারিত আলোচনা আমরা আজকে রাতের ভিডিওতে করব। যাদের ভালো লাগবে অবশ্যই বাংলাদেশ সময় রাত 9টায় আমাদের সেই ভিডিওটি দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক,
দেশের খবর কিংবা বিদেশের খবর, লাইভ কিংবা বিশ্লেষণ, পৃথিবীর সব প্রান্তের গুরুত্বপূর্ণ খবর দেখতে অবশ্যই ওপেন দ্য আইস ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজের সাথেই থাকুন। দর্শক, আপনারা থাকবেন আমাদের পাশে আর আমরাও থাকব আপনাদের পাশে।